নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি মা মেয়েতে। তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, বাকি কথা এখন মেয়ে বলবে। তো বন্ধুরা, মা তো বলেই দিল আজকে আমি আর মা চলে এসেছি একটা মানে দারুণ খাবার দাবার নিয়ে, দারুণ খাবার দাবার নিয়ে। তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে, কারণ পুজো শেষ হয়ে গেল, চলো এখন আমরা কি খাচ্ছি সেটা দেখাই। তো এখন যেহেতু পুজো শেষ, আজকে আর মাংস টাংস করা হয়নি, আজকে একদম মানে বাঙালিয়ানে ভরপুর মাছে ভাতে। ভাত তো রয়েছে, সাথে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, সাথে রয়েছে ট্যাংরা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল, আর রয়েছে ভোলা মাছের ঝাল, আর রয়েছে জলপাইয়ের চাটনি। চাটনি দেখলেই তো আমার জিভে জল চলে আসবে আগে থেকেই। মিষ্টি মানে জলপাই তো আরও ভালোই লাগে খেতে, আম কাঁচা আম জলপাই। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি। তো বন্ধুরা, শুরু করলাম। ধরে খাও, খাওয়া শুরু করছি, এরকম ধরে খাও। ও আজকে আমরা লাঞ্চ করছি দুপুরবেলা, যদিও এখন 2টো বেজে গেছে। পুঁই শাকের তরকারিটা দারুণ হয়েছে মাছের মাথা দিয়ে। তো থালাতে নিচে রেখে দিও,
তো মাছটা নিয়ে নিলাম বন্ধুরা, ভোলা মাছের ঝাল। ভোলা মাছটা বেশ ভালোই বড় সাইজের ছিল। মানে এক একটা 200 গ্রাম ওজন। চিত্র করছে মাঝে নুনটা কোথায়? ওই
থালা বা চামচগুলো দিবে তো কি মাছ ওই ভাত তো একটু খুব বেশি হয়ে গেছে আমাদের তো খাওয়া হয়ে গেছে, মেয়ের এখনও অল্প বাকি আছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে এবার চলি, টাটা।